হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তোমরা যে সমস্ত ছাত্রছাত্রীরা 2020 সালে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের জন্য এই ভিডিও। তোমাদের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে 18 ফেব্রুয়ারি থেকে। আমি এই ভিডিওতে জীবনবিজ্ঞান নিয়ে আলোচনা করব। হ্যাঁ, জীবনবিজ্ঞানে কীরকম টাইপের কোশ্চেন আসে সেই সম্বন্ধে আলোচনা করব। তোমাদের যে 15টা হচ্ছে এমসিকিউ থাকে প্রথমে, সেই 15টা এমসিকিউ এর বিভিন্ন প্রশ্ন আমি আলোচনা করব। তোমরা মনোযোগ সহকার সম্পূর্ণ ভিডিওটা দেখো। তোমাদের কাছে হচ্ছে এটা হচ্ছে জীবনের প্রথম পরীক্ষা, সুতরাং তোমাদের একটু ভয় ভয় লাগতে পারে, কিন্তু তোমাদের পাশে সবসময় আমরা টিচাররা এবং হচ্ছে তোমাদের বাবা মা তোমাদের পাশে আছে, ঘাবড়ানোর কিছু নেই। আমার প্রত্যেকটা ভিডিওতে তোমরা নতুন নতুন টিপস টিপস এবং টেকনিক পাবে যা তোমাদের মাধ্যমিক পরীক্ষায় বেশি নম্বর তুলতে খুবই সাহায্য করবে। আমার ইমেল আইডি, ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার এবং মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটা আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যার লিঙ্ক নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাহলে তোমরা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখো, সময় নষ্ট না করে শুরু করা যাক। আজকে আমি জীবনবিজ্ঞানের হচ্ছে তোমাদের সাজেশন দেব। 2020 সালে যে মাধ্যমিক পরীক্ষা হতে চলেছে, তার মাধ্যমিকের হচ্ছে জীবনবিজ্ঞানের সাজেশন। আমার সাজেশন থেকে তোমরা 80%-এর ওপরে কমন পাবে। জীবনবিজ্ঞান ফার্স্টে আমি তোমাদের নাম্বার ডিস্ট্রিবিউশনটা বলে দিই, কীরকম জীবনবিজ্ঞানের না যে 90 নম্বরের হচ্ছে তোমাদের কোশ্চেন হবে, 90 নম্বরের, আর 10 নম্বর হচ্ছে প্রজেক্ট। প্রজেক্টে 10-এর মধ্যে তোমাদের 7-8 তো দেবেই, আর একটু ভালো স্টুডেন্ট হলে স্কুল থেকে তোমাদের হচ্ছে 10-এর মধ্যে 10 দিয়ে দেবে। এই 90 নম্বরের হচ্ছে কীরম, 90 নম্বরটা কীরমভাবে হবে জীবনবিজ্ঞান আমি একটু বলে দিই প্রথমে। 15টা 1 নম্বরের কোশ্চেন থাকবে, 15টা 1 নম্বরের কোশ্চেন, 15 × 1 = 15 হচ্ছে 15। 1 নম্বরের হচ্ছে 15টা কোশ্চেন থাকবে এমসিকিউ, অর্থাৎ একটা প্রশ্ন থাকবে তার 4টে উত্তর থাকবে, একটা হচ্ছে প্রশ্ন থাকবে তার 4টে উত্তর থাকবে, মোর দ্যান ওয়ান অপশন এটা ওকে বলে। এটা থাকবে 15টা, তারপরে 21টা থাকবে 1 নম্বরের কোশ্চেন, 21টা 1 নম্বরের কোশ্চেন, এটা এক কথায় উত্তর। এর মধ্যে অনেক কিছু আছে, স্তম্ভ মেলানো আছে, শূন্যস্থান পূরণ আছে, তারপর সত্য মিথ্যা আছে, সবগুলো এগুলো দিয়ে 21টা হচ্ছে 1 নম্বরের কোশ্চেন থাকবে, 21 নম্বর। তারপরে 12টা হচ্ছে থাকবে 2 নম্বরের কোশ্চেন, 12টা থাকবে 2 নম্বরের কোশ্চেন, 12 × 2 = 24, শর্ট টাইপ কোশ্চেন, এর মধ্যে 1 নম্বরের কোশ্চেন থাকবে, 12 × 2 = 24, খুবই শর্ট টাইপ। তারপরে থাকবে 6টা থাকবে 5 নম্বরের কোশ্চেন, 6টা 5 নম্বরের কোশ্চেন, 5×6 = 30, 4 × 5 = 10, হাতে 1 × 3 = 4 + 2 = 6 + 8 = 9, এই হচ্ছে টোটাল হচ্ছে 90 নম্বর। এইভাবে হচ্ছে বিভক্ত হয়েছে জীবনবিজ্ঞানে, 15টা এমসিকিউ, অর্থাৎ একটা প্রশ্নের 4টে উত্তর, তার মধ্যে যেটা সঠিক হবে সেটা টিক দেবে। তারপরে 21টা 1 নম্বরের কোশ্চেন, 21 × 1 = 21, তারপরে 12টা 2 নম্বরের কোশ্চেন, 12 × 2 = 24, আর 6টা 5 নম্বরের কোশ্চেন, 5×6 = 30, এই টোটাল হচ্ছে 90 নম্বরের কোশ্চেন, আর 10 নম্বর হচ্ছে প্রজেক্ট। আচ্ছা, এবার তাহলে আমি শুরু করছি এ কোশ্চেনগুলো নিয়ে। 1 নম্বর কোশ্চেন, লেন্সের পশ্চাৎ প্রকোষ্ঠের তরলকে কী বলে? 1 নম্বর কোশ্চেন, লেন্সের পশ্চাৎ প্রকোষ্ঠের তরলকে কী বলে? ভিট্রিয়াস হিউমার বলে। আমি পাশে উত্তরগুলো লিখে দিচ্ছি, ভিট্রিয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমার বলে। লেন্সের পশ্চাৎ প্রকোষ্ঠের তরলকে কী বলে? ভিট্রিয়াস হিউমার বলে। সুন্দরবন হলো, তারপর ড্যাশ, এটা শূন্যস্থান পূরণ, বায়োস্ফিয়ার রিজার্ভ, শূন্যস্থান
সুন্দরবন হলো বায়োস্ফিয়ার রিজার্ভ। দুই নম্বর কোশ্চেন, তা তিন নম্বর কোশ্চেন, কোনো একজন স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে কোনটা প্রযোজ্য? স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে আমরা কি জানি, 44A প্লাস হচ্ছে XY, 44A প্লাস XY, একজন স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে কোনটা প্রযোজ্য? 44A প্লাস XY, তাহলে B হচ্ছে সঠিক উত্তর। একজন স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে কোনটা প্রযোজ্য? 44A প্লাস হচ্ছে XY। প্রকরণ চলন হচ্ছে দেখা যায় কোথায়, বন চাড়ালের পার্শ্বপত্রকে, তাই তো? বন চাড়ালের পত্রকে প্রকরণ চলন দেখা যায়, বন চাড়ালের পার্শ্বপত্রকে। বিওডি বেশি হলে বুঝতে হবে কি, বিওডি মানে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, এটা বেশি হলে বুঝতে হবে জল হচ্ছে দূষিত হয়েছে, জল দূষিত হয়েছে। বিওডি বেশি হলে বুঝতে হবে এটা শূন্যস্থান পূরণ, বিওডি বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, বেশি হলে বুঝতে হবে জল হচ্ছে দূষিত হয়েছে। বায়োজেনেটিক সূত্রের হচ্ছে প্রবর্তককে বিজ্ঞানী হেকেল, বায়োজেনেটিক সূত্রের হচ্ছে প্রবর্তককে বিজ্ঞানী হেকেল বায়োজেনেটিক সূত্রের প্রবর্তককে বিজ্ঞানী হেকেল। লজ্জাবিধি পাতা স্পর্শ করলে পাতার পত্রকগুলি তৎক্ষণাৎ বুঝে যায়, এটি কী প্রকারের চলন? সিসমোনাস্টিক চলন। লজ্জাবিধির পাতা যদি স্পর্শ করা যায় পাতাগুলো বুঝে যায়, এটি কী প্রকারের চলন? সিসমোনাস্টিক চলন। তাহলে লিখি সিসমোনাস্টিক চলন। লজ্জাবিধির পাতা স্পর্শ করলে পাতাগুলো বুঝে যায়, এটা কী প্রকারের চলন? সিসমোনাস্টিক চলন। অগ্রস্থ প্রকটতার জন্য দায়ী কোন হরমোন? অক্সিন। অগ্রস্থ প্রকটতার জন্য দায়ী কোন হরমোন? অক্সিন। অগ্রস্থ প্রকটতার জন্য দায়ী কোন হরমোন? অক্সিন। সার্কাসে পশু পাখির খেলা প্রদর্শন এক প্রকার হচ্ছে কি প্রতিবর্তকিয়া? হ্যাঁ, অর্জিত প্রতিবর্তকিয়া। সার্কাসে পশু পাখির খেলা প্রদর্শন এক প্রকার অর্জিত প্রতিবর্তকিয়া। আরএনএ অণুর অ্যাডিনিন এর পরিপূরক ক্ষারমূলকটির নাম কি? ইউরাসিল। দেখো, আরএনএ অণুর অ্যাডিনিন এর পরিপূরক ক্ষারমূলকটির নাম কি? ইউরাসিল। অসম্পূর্ণ প্রকটতা দেখা যায় কোন উদ্ভিদে? সন্ধ্যামালতীতে। অসম্পূর্ণ প্রকটতা দেখা যায় কোন উদ্ভিদে? সন্ধ্যামালতীতে। মানুষের দেহকোষে ক্রোমোজোমের সংখ্যা কটি? 23 জোড়া বা 46টি। এটা আমরা সবাই জানি যে মানুষের দেহকোষে ক্রোমোজোমের সংখ্যা 23 জোড়া বা 46টি। বর্তমানে ভারতবর্ষের জীব বৈচিত্র্যে হটস্পটের সংখ্যা কটি? 4টি। বর্তমানে ভারতবর্ষের জীব বৈচিত্র্যে হটস্পটের সংখ্যা কয়টি? 4টি। তোমার হাত এবং ঘোড়ার অগ্রপথ কী জাতীয় অঙ্গ? সমসমস্ত অঙ্গ, তাই তো? আমাদের হাত আর ঘোড়ার অগ্রপথ হচ্ছে কী জাতীয় অঙ্গ? সমসমস্ত অঙ্গ। এই হয়ে গেল। আর আবার রিপিট করি, দেখো, লেন্সের পশ্চাৎ প্রকোষ্ঠের হচ্ছে তরলকে কী বলে? ভিট্রিয়াস হিউমার বলে। লেন্সের পশ্চাৎ প্রকোষ্ঠের তরলকে কী বলে? ভিট্রিয়াস হিউমার বলে। সুন্দরবন হলো বায়োস্ফিয়ার রিজার্ভ। সুন্দরবন হলো কি? বায়োস্ফিয়ার রিজার্ভ। তারপরে একজন স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য 44A প্লাস XY। একজন স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য কোনটি? 44A প্লাস হচ্ছে XY। প্রকরণ চলন দেখা যায় কি? বন চাড়ালের পার্শ্বপত্রকে, তাই তো? প্রকরণ চলন দেখা যায় বন চাড়ালের পার্শ্বপত্রকে।
তারপরে বিওডি অর্থাৎ বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, বিওডি বেশি হলে বুঝতে হবে যে জল দূষিত হয়েছে, বিওডি অর্থাৎ বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড এটা বেশি হলে আমাদের কি বুঝতে হবে জল হচ্ছে দূষিত হয়েছে। বায়োজেনেটিক সূত্রের প্রবর্তককে বিজ্ঞানী হেকেল, বায়োজেনেটিক সূত্রের প্রবর্তককে বিজ্ঞানী হেকেল। লজ্জাপতির পাতা স্পর্শ করলে পত্রকগুলি তৎক্ষণাৎ বুঝে যায় এটি কী প্রকারের চলন, সিসমোনাস্টিক চলন। লজ্জাপতির হচ্ছে পাতা স্পর্শ করলে তৎক্ষণাৎ বুঝে যায় এটি কী প্রকারের চলন, এটা হচ্ছে সিসমোনাস্টিক চলন। লজ্জাপতির পাতা স্পর্শ করলে তৎক্ষণাৎ বুঝে যায় এটি কী প্রকারের চলন, এটা হচ্ছে সিসমোনাস্টিক চলন। অগ্রস্থ প্রকটতার জন্য দায়ী হরমোনটির নাম কি, অক্সিন। অগ্রস্থ প্রকটতার জন্য দায়ী হরমোনটির নাম হলো অক্সিন। অগ্রস্থ প্রকটতার জন্য দায়ী হরমোনটির নাম হলো অক্সিন। তারপরে সার্কাসের পশু পাখি খেলার প্রদর্শন এক প্রকার অর্জিত প্রতিবর্তকিয়া। সার্কাসে পশু পাখির খেলা প্রদর্শন এটা কি, এটা হচ্ছে এক প্রকার অর্জিত প্রতিবর্তকিয়া। সার্কাসে পশু পাখির খেলা প্রদর্শন এটি একটি অর্জিত প্রতিবর্তকিয়া। সার্কাসে পশু পাখির খেলা প্রদর্শন এটি একটি অর্জিত প্রতিবর্তকিয়া। আরএনএ অণুর অ্যাডিনিনের পরিপূরক ক্ষারমূলকটির নাম কি, ইউরাসিল। হ্যাঁ, অ্যাডিনিন আরএনএ অণুর অ্যাডিনিনের পরিপূরক ক্ষারমূলকটির নাম কি, ইউরাসিল। অসম্পূর্ণ প্রকটতা দেখা যায় কোন উদ্ভিদে, অসম্পূর্ণ প্রকটতা দেখা যায় সন্ধ্যা মালতীতে। অসম্পূর্ণ প্রকটতা দেখা যায় কোন উদ্ভিদে, সন্ধ্যা মালতীতে। মানুষের দেহকোষে ক্রোমোজোমের সংখ্যা কয়টি, 23 জোড়া বা 46টি। মানুষের দেহকোষে ক্রোমোজোমের সংখ্যা কয়টি, 23 জোড়া বা 46টি। বর্তমান ভারতবর্ষে জীববৈচিত্র্য হটস্পটের সংখ্যা কয়টি, 4টি। বর্তমান ভারতবর্ষে জীববৈচিত্র্য হটস্পটের সংখ্যা কয়টি, 4টি। প্রথম আমাদের হাত আর ঘোড়ার অগ্রপদ কী জাতীয় অঙ্গ, সমসমস্ত অঙ্গ। আমাদের হাত এবং ঘোড়ার অগ্রপদ কী জাতীয় অঙ্গ, সমসমস্ত অঙ্গ। এই ধরনের এই কোশ্চেন তোমাদের হচ্ছে মাধ্যমিকে 2020 সালে জীবনবিজ্ঞানে আসার সম্ভাবনা আছে। কোশ্চেনগুলো দেখো একবার করে, ভালো করে আর একবার। কোনো নম্বর কোশ্চেন, দুটি নিউরনের সংযোগস্থলকে সাইন্যাপস বলে। দুটি নিউরনের সংযোগস্থলকে সাইন্যাপস বলে। কোষ বিভাজনে সাহায্যকারী ফাইটো হরমোনটির নাম কি, এটা আমরা জানি, সাইটোকাইনিন। কোষ বিভাজনে সাহায্যকারী ফাইটো হরমোনটির নাম হলো সাইটোকাইনিন। আলিপুরের চিড়িয়াখানা এক প্রকার কি, এক্স সি টু চিড়িয়াখানা সংরক্ষণ। আলিপুরের চিড়িয়াখানা এক প্রকার XC2 সংরক্ষণ। স্বপ্রকটতার উদাহরণ হলো AB blood group। একজন পুরুষ ও মহিলার হচ্ছে বিবাহ পুত্র সন্তান ও কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা কত, 1:1। একজন স্বাভাবিক পুরুষ ও মহিলার বিবাহে পুত্র সন্তান ও কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা কত, হচ্ছে 1:1। পুত্র সন্তান আর হচ্ছে 50-50, তার মানে পুত্র সন্তান ও কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা 50-50, মানে 1:1। গমনে অক্ষম একটি উদ্ভিদের নাম হলো ক্লামাইডোমেনাস। ভারতের বৃহত্তম ব্যাঘ্র প্রকল্পটির নাম কি, নাগার্জুন সাগর ব্যাঘ্র প্রকল্প। নাগার্জুন সাগর ব্যাঘ্র প্রকল্প
সাগর ব্যাঘ্র প্রকল্প, ব্যাঘ্র প্রকল্প। ভারতের বৃহত্তম ব্যাঘ্র প্রকল্পের নাম হলো নাগার্জুন সাগর ব্যাঘ্র প্রকল্প। ফাইলোক্ল্যাড কোন উদ্ভিদের বৈশিষ্ট্য? ফাইলোক্ল্যাড কোন উদ্ভিদের বৈশিষ্ট্য? ক্যাকটাস, ক্যাকটাস। ঠিক আছে, ফাইলোক্ল্যাড কোন উদ্ভিদের বৈশিষ্ট্য? ক্যাকটাস উদ্ভিদের হচ্ছে বৈশিষ্ট্য। মানুষের কঙ্কালতন্ত্রের নিষ্ক্রিয় অঙ্গের নাম কি? কক্সিস, কক্সিস। আরও আছে নিষ্ক্রিয় অঙ্গ, ভার্মিফ্রাম অ্যাপেন্ডিক্স, চোখের নিকটেটিং পর্দা, তারপরে ভার্মিফ্রাম অ্যাপেন্ডিক্স, নিকটেটিং পর্দা, এগুলো হচ্ছে আমাদের হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ। কিন্তু এখানে চাইছে মানুষের কঙ্কালতন্ত্রের হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গের নাম হচ্ছে কক্সিস, কক্সিস। পায়রার পুচ্ছপালকের সংখ্যা হচ্ছে বারোটি, পুচ্ছপালকের সংখ্যা বারোটি। হ্যাঁ, আর অতিরিক্ত বায়ুথলির সংখ্যা কটা পায়রার? হচ্ছে নটি। অতিরিক্ত বায়ুথলির সংখ্যা হচ্ছে পায়রার হচ্ছে কটা? নটি। আর পুচ্ছপালকের সংখ্যা হচ্ছে বারোটি, পায়রার পুচ্ছপালকের সংখ্যা হচ্ছে বারোটি। সচল অস্থিসন্ধি সংযোগস্থলে যে হচ্ছে তরল পাওয়া যায় তাকে, তার নাম কি? সাইনোভিয়াল তরল, তাই তো? সাইনোভিয়াল তরল, সাইনো। সচল অস্থি সন্ধি সংযোগস্থলে যে তরল পাওয়া যায় তার নাম সাইনোভিয়াল তরল, সাইনোভিয়াল তরল, সাইনোভিয়াল তরল। সচল অস্থি সন্ধি সংযোগস্থলে যে তরল থাকে তার নাম হচ্ছে সাইনোভিয়াল তরল। পাথরকুচি উদ্ভিদ যার মাধ্যমে অঙ্গজনন সম্পন্ন করে তার নাম কি? তাই তো? হ্যাঁ, পত্রাশ্রয়ী মুকুল, পত্রাশ্রয়ী মুকুল, পত্রাশ্রয়ী মুকুলের দ্বারা পাথরকুচি পাতা, পাথরকুচি গাছ হচ্ছে অঙ্গজ জনন সম্পন্ন করে। পত্রাশ্রয়ী মুকুলের দ্বারা পাথরকুচি গাছ হচ্ছে অঙ্গজ জনন সম্পন্ন করে। মানুষের একটি অটোজোম বাহিত রোগ হচ্ছে থ্যালাসেমিয়া, মানুষের একটি অটোজোম বাহিত রোগের নাম কি? থ্যালাসেমিয়া, থ্যালাসেমিয়া, থ্যালাসেমিয়া। এটা শূন্যস্থান পূরণ। মানুষের একটি একটি অটোজোম বাহিত রোগ, তারপরে হচ্ছে ফিলিং শূন্যস্থান পূরণ ড্যাশ। হ্যাঁ, থ্যালাসেমিয়া। সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের প্রান্তভাগে থাকলে তাকে কি বলে? সেন্ট্রোমিয়ার, তাকে ড্যাশ বলে। এটাও ফিলিং দ্য ব্ল্যাঙ্ক বা শূন্যস্থান পূরণ। সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের প্রান্তভাগে থাকলে তাকে হচ্ছে ড্যাশ বলে, টেলোসেন্ট্রিক বলে, তাকে টেলোসেন্ট্রিক বলে, টেলোসেন্ট্রিক বলে। সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের প্রান্তভাগে থাকলে তাকে টেলোসেন্ট্রিক বলে। আমরা একদম ডাইরেক্ট অ্যান্সার মুখস্থ করবো, তাহলে আমাদের মোর দ্যান ওয়ান অপশন দিক, শূন্যস্থান দিক, সত্য মিথ্যা দিক, যাই দিক না কেন আমাদের হচ্ছে একদম উত্তরটা সোজা হয়ে যাবে, একদম একদম ডাইরেক্ট অ্যান্সার মুখস্থ করবো আমরা। তারপরে সেটা মোর দ্যান ওয়ান অপশন দিক, শূন্যস্থান দিক, অথবা হচ্ছে সত্য মিথ্যা দিক, তারপরে সম্মিলানো দিক, যাই দিক না কেন আমাদের প্রত্যেকটা উত্তর করতে সুবিধা হবে, যদি আমরা কিনা ডাইরেক্ট অ্যান্সার মুখস্থ করি। হ্যাঁ, পায়রার বায়ুথলির সংখ্যা কটা? অতিরিক্ত নয়টি। পায়রার পুচ্ছপালকের সংখ্যা কটি? বারোটি। তারপরে মানুষের কঙ্কালতন্ত্রের নিষ্ক্রিয় অঙ্গের নাম কি? কক্সিস। ডাইরেক্ট আমরা এরকম করবো, অ্যান্সারটা মুখস্থ করবো, অ্যান্সার ডাইরেক্ট। তারপরে পাথরকুচি পাতা অঙ্গজননের দ্বারা হচ্ছে অঙ্গজন, কিসের পাথরকুচি উদ্ভিদ যার মাধ্যমে অঙ্গজনন সম্পন্ন করে? পত্রাশ্রয়ী মুকুলের দ্বারা। এরকম ডাইরেক্ট আমরা অ্যান্সার মুখস্থ করলে কী হবে, সেটা হচ্ছে মোর দ্যান ওয়ান অপশন। অর্থাৎ একটা প্রশ্ন চারটে উত্তর দেওয়া থাকবে, এটাকে মোর দ্যান ওয়ান অপশন বলে। সত্য মিথ্যা আছে, তারপরে হচ্ছে শূন্যস্থান পূরণও আছে, তারপরে আর একটা কী থাকে, সম্মিলানও, যাই থাকুক না কেন আমাদের উত্তরটা করতে হচ্ছে সোজা হবে, যদি কিনা আমরা ডাইরেক্ট অ্যান্সারটা মুখস্থ করি। তোমরা ডাইরেক্ট অ্যান্সার উত্তর মুখস্থ করবে একদম। তারপরে অসম্পূর্ণ প্রকটতার ফিনোটাইপ ও জিনোটাইপ ওর অনুপাত কত? 1:2:1, 1:2:1, 1:2:1।
অসম্পূর্ণ প্রকটতার ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত হচ্ছে 1:2:1। মানুষের যে ক্রোমোজোমের যে স্থানে জিনে অবস্থান করে তাকে কি বলে, ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থান করে তার নাম হচ্ছে লোকাস, লোকাস। কি ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থান করে তাকে কি বলে, লোকাস বলে। কয়লার কণা হচ্ছে মানুষের ফুসফুসে হচ্ছে প্রবেশের ফলে কি রোগ উৎপন্ন করে, অ্যানথ্রাকোসিস, 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 অ্যানথ্রাকোসিস রোগ সৃষ্টি করে। কয়লার কণা মানুষের ফুসফুসে প্রবেশের ফলে কী রোগ উৎপন্ন করে, অ্যানথ্রাকোসিস রোগ উৎপন্ন করে। কয়লার কণা মানুষের ফুসফুসে প্রবেশের ফলে কী রোগ সৃষ্টি করে, অ্যানথ্রাকোসিস রোগ হচ্ছে সৃষ্টি করে। তাহলে আরেকবার রিপিট করা যাক, দুটি নিউরনের সংযোগস্থলকে কী বলে, সাইনাপস বলে। দুটি নিউরনের সংযোগস্থলকে কী বলে, সাইনাপস বলে। কোষ বিভাজনে সাহায্যকারী ফাইটো হরমোনটির নাম কী, সাইটোকাইনিন। কোষ বিভাজনে সাহায্যকারী ফাইটো হরমোনটির নাম হলো সাইটোকাইনিন। আলিপুরের চিড়িয়াখানা এক প্রকার এক্সিটু সংরক্ষণ, আলিপুরের চিড়িয়াখানা এক প্রকার এক্সিটু সংরক্ষণ। সহপ্রকটতার উদাহরণ হলো এবি ব্লাড গ্রুপ, সহপ্রকটতার উদাহরণ হলো এবি ব্লাড গ্রুপ। একজন পুরুষ ও একজন মহিলার যদি বিবাহে পুত্র সন্তান আর কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা হচ্ছে 50-50, মানে 1:1। একজন পুরুষ ও মহিলার হচ্ছে বিবাহে পুত্র সন্তান ও কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা হচ্ছে 1:1। গমনে অক্ষম একটি উদ্ভিদের নাম হলো ক্লামাইডোমাইনাস, গমনে অক্ষম একটি উদ্ভিদের নাম হলো ক্লামাইডোমাইনাস, গমনে অক্ষম একটি উদ্ভিদের নাম হলো ক্লামাইডোমাইনাস। তাহলে ফাইলোক্ল্যাড কোন উদ্ভিদের বৈশিষ্ট্য, ক্যাকটাস উদ্ভিদের বৈশিষ্ট্য। ফাইলোক্ল্যাড কোন উদ্ভিদের বৈশিষ্ট্য, ফাইলোক্ল্যাড কোন উদ্ভিদের বৈশিষ্ট্য হচ্ছে ক্যাকটাস উদ্ভিদের বৈশিষ্ট্য। মানুষের কঙ্কালতন্ত্রের নিষ্ক্রিয় অঙ্গের নাম কি, কক্সিস। 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 পায়রার পুচ্ছপালকের সংখ্যা কয়টি, 12টি। পায়রার পুচ্ছপালকের সংখ্যা কয়টি হচ্ছে, 12টি। পায়রার পুচ্ছপালকের সংখ্যা কয়টি, 12টি। পায়রার অতিরিক্ত বায়ুথলির সংখ্যা কয়টি, 9টি। এটা এখানে যদিও দেয়নি, তাও আমি বলে দিচ্ছি, পায়রার অতিরিক্ত বায়ুথলির সংখ্যা হচ্ছে 9টি। তারপরে সচল অস্থিসন্ধির সংযোগস্থলে যে তরল পাওয়া যায় তার নাম কি হচ্ছে, সাইনোভিয়াল তরল। সচল অস্থিসন্ধির সংযোগস্থলে যে তরল পাওয়া যায় তার নাম সাইনোভিয়াল তরল। সচল অস্থিসন্ধির সংযোগস্থলে যে তরল পাওয়া যায় তার নাম সাইনোভিয়াল তরল। পাথরকুচি উদ্ভিদ যার মাধ্যমে অঙ্গ জনন সম্পন্ন করে তার নাম হচ্ছে কি, পত্রাশ্রয়ী মুকুল। পাথরকুচি উদ্ভিদ যার মাধ্যমে অঙ্গ জনন সম্পন্ন করে তার নাম হলো পত্রাশ্রয়ী হচ্ছে মুকুল। পাথরকুচি উদ্ভিদ যার মাধ্যমে অঙ্গ জনন সম্পন্ন করে তার নাম পত্রাশ্রয়ী মুকুল। মানুষের একটি অটোজোম বাহিত রোগের নাম কি, থ্যালাসেমিয়া। মানুষের একটি অটোজোম বাহিত রোগের নাম হলো থ্যালাসেমিয়া। মানুষের একটি অটোজোম বাহিত রোগের নাম থ্যালাসেমিয়া। অসম্পূর্ণ প্রকটতার ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত কত, 1:2:1। অসম্পূর্ণ প্রকটতার হচ্ছে ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত কত, 1:2:1। ক্রোমোজোমের যে স্থানে ও সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের প্রান্তভাগে থাকলে তাকে কী বলে, টেলোসেন্ট্রিক বলে। সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের প্রান্তভাগে থাকলে তাকে কী বলে, টেলোসেন্ট্রিক বলে। তারপরে হচ্ছে ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থান করে তাকে কী বলে, লোকাস বলে। ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থান করে তাকে কী বলে, লোকাস বলে। তারপরে কয়লার কণা ফুসফুসে প্রবেশ করে কোন রোগ সৃষ্টি করে, অ্যানথ্রাকোসিস রোগ সৃষ্টি করে। কয়লার কণা মানুষের ফুসফুসে প্রবেশ করে কী রোগ সৃষ্টি করে, অ্যানথ্রাকোসিস রোগ সৃষ্টি করে। কয়লার কণা মানুষের ফুসফুসে প্রবেশ করে কোন রোগ সৃষ্টি করে, অ্যানথ্রাকোসিস রোগ সৃষ্টি করে। এটা হলো হচ্ছে 15 নম্বরের আমাদের হচ্ছে প্রথমে তোমাদের কোশ্চেন থাকবে যে 15টা মোর দ্যান ওয়ান অপশন, সেগুলো নিয়ে আমি আলোচনা করলাম। এরপর তোমরা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো, পরবর্তী ভিডিওতে যে 21 নম্বরের হচ্ছে কোশ্চেন থাকবে, 21টা সেগুলো 1 নম্বরেরই কোশ্চেন, সেই কোশ্চেনগুলো নিয়ে পরের ভিডিওতে আমি আলোচনা করব। পরবর্তী ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো। আজকের ভিডিও এ পর্যন্তই।
আজকের ভিডিওতে জীবনবিজ্ঞানের যে প্রশ্নগুলো আমি তোমাদের দিলাম, এটা জীবনবিজ্ঞানের হচ্ছে সাজেশন। এই সাজেশনের মধ্যে থেকে তোমরা প্রায় 80% হচ্ছে কমন পাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এবং যাতে কি না এই ভিডিও থেকে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীরা উপকৃত হয়, তোমাদের একটা হচ্ছে লাইক এবং একটা হচ্ছে সাবস্ক্রাইব, মানে আমাদেরকে ভিডিও বানাতে পরবর্তী ভিডিওর জন্য খুবই উৎসাহিত করে। সুতরাং তোমরা লাইক করবে, কমেন্টস করবে এবং সবাইকে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে। হ্যাঁ, এতে আমরা হচ্ছে আমরা উৎসাহিত লাভ করি, যাতে পরবর্তী ভিডিওটা আরও ভালো বানাতে পারি তোমাদের জন্য। এসব করা যাতে তোমরা মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারো, ভালো ফল করতে পারো এবং ভবিষ্যতে সায়েন্স নিয়ে পড়তে পারো, এটাই আশা করব। তাহলে তোমরা মন দিয়ে পড়াশোনা করো এবং মাধ্যমিক পরীক্ষার জন্য তৈরি হও। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো।